আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন আলুর দম। এই রান্নাটা আপনারা রুটি, পরোটা, গরম ভাত, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবেন, খুব ভালো লাগবে। একবার বাড়িতে আপনারা এই রান্নাটা ট্রাই করে দেখবেন এবং পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে ভালো লাগবে। চিকেন আলুর দম রান্না করার জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি, এখানে নিয়েছি আলু, আলু ভেজে নিয়েছি, 4টে বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, লবণ নিয়েছি 1 চামচ, ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর এখানে নিয়েছি রসুন পেস্ট করে 1 চামচ, আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো, তারপর গোলমরিচের গুঁড়ো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে ছোটো বাটির 1 বাটি সর্ষের তেল নিয়েছি। চলুন রান্নাটা করি। শর্টকাট চিকেন আলুর দম রান্না করার জন্য আমি 800 গ্রাম চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি, তারপরে আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব পেস্টটা দিয়ে দেবো। কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। লবণ দিয়ে দেব 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেব, এবার ভালো করে চিকেনটাকে মেখে নেব। প্রায় 1/2 ঘন্টা এটা ঢেকে রাখবো। দেখুন কড়াতে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার আমি পেঁয়াজটাকে 1/2 ঘন্টা ধরে ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দেব। দেখুন এভাবে আমি রেখে আর 5 মিনিট মাংসটা ঢাকা দিয়ে রাখবো। কড়াতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেব 1/2 চামচ। দেখুন তেলটা গরম হয়ে এসছে, এবার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দেবো, এর উপরে রসুনটা দিয়ে দেবো, রসুন পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনটা তেলের মধ্যে কষিয়ে দিলাম, খুব সুন্দর রসুনের গন্ধ বেরিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দেব। এভাবে 10 মিনিট ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব।
10 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমি সুন্দরভাবে 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর কালার এসেছে। এবার এর মধ্যে আমি 100 গ্রাম দই দিয়ে দেব, টক দই। দইটা ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নেব। আমি আরো 2 মিনিট ধরে কষিয়ে নেব যাতে দইটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ চিকেন আলুর দম মানে একটু ঝোল থাকবে। এবার আমি জল ফুটে এলে আলুগুলো দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব। সব ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন আমি ঢাকাটা উঠিয়ে দিলাম, আমার রান্নাটা হয়ে এসেছে একদম। এবার আমি ওভেনটা বন্ধ করে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।